ক্যাপসিকাম কম বেশি প্রায় সকলেই খেতে পছন্দ করে। এর গুণ কিন্তু অপরিসীম। শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি হোক বা রান্না অথবা স্যালাড, সব ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। রসুন আদার মতো এই ক্যাপসিকামও কিন্তু সহজেই বাড়িতে ছাদে বা বারান্দায় টবে চাষ করতে পারেন, চাইলে বিক্রিও করতে পারেন। তবে চাষের পদ্ধতি জানার আগে জেনে নিন এর উপকারিতা কতটা। এই ক্যাপসিকামে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন সি সহ ভিটামিন ই, কে, ভিটামিন বি সিক্স, ফলিক অ্যাসিড ইত্যাদি। এছাড়াও রয়েছে আয়রন, পটাশিয়াম, ফসফরাস, কপার, জিঙ্ক প্রভৃতি। ক্যাপসিকাম ক্যান্সার প্রতিরোধ থেকে শুরু করে হজমের সমস্যা, আন্ত্রিকের সমস্যা, ব্যথা মুক্তি, দৃষ্টিশক্তি বৃদ্ধিতে, উচ্চ রক্তচাপের সমস্যা কমাতে সাহায্য করে এই ক্যাপসিকাম। এই ভিডিওতে আমি ছাদ বাগানে টবে কিভাবে ক্যাপসিকাম চাষ করবেন ও তার সম্পূর্ণ পরিচর্যা এই ভিডিওতে আমি শেয়ার করব। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে ভিডিওর পুরো ইনফরমেশন আপনার কাছে আসে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি। ক্যাপসিকাম চাষের জন্য ঝুরঝুরে বেলে দোআঁশ মাটি খুবই উপযুক্ত মাটি। নার্সারি থেকে এই ধরনের চারা খুব সহজে এবং অল্প খরচে আমরা সংগ্রহ করে নিতে পারব। সংগ্রহ করে নেয়ার পর একটা পাত্রের মধ্যে কিছুটা বালি রেখে এই চারাগুলোকে 2-3 দিন রেখে দিলে নিচে থেকে যখন রুট ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন আমরা অন্য পটে ট্রান্সফার করে নিতে পারব। যে সয়েল মিডিয়াটা ইউজ করব, 2 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট ও 1 ভাগ পাতা পচা সার আমি এখানে সংগ্রহ করে নিই। এবার এই পটিং মিডিয়াকে আমি প্রথমে একটা 4 ইঞ্চি পাত্রে, আমি এখানে প্লাস্টিকের ব্যাগ নিয়েছি, প্লাস্টিক ব্যাগ, এর মধ্যে ছোটো চারাগুলোকে প্রতিস্থাপন করব। যখন একটু বড় হয়ে যাবে তখন এগুলোকে বড় পটে ট্রান্সফার করব। চারাগুলোকে ছোটো পট থেকে বার করার সময় ঠিক স্ক্রিনে দেখানো পদ্ধতি অনুযায়ী বার করে নেবেন। টেনে কোনো রকম বার করবেন না, কারণ সেক্ষেত্রে গাছের কাণ্ড থেকে গাছটির যে চারাটি ছিঁড়ে বেরিয়ে আসতে পারে। চারাগুলোকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচানোর জন্য এখানে আমি কিছুটা ফাঙ্গিসাইড ব্যবহার করব। আমি এখানে সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করব। যখন এই ধরনের কোনো চারাকে প্রতিস্থাপন করবেন, প্রতিস্থাপন করার পর অবশ্যই 2-3 দিন একটা ছায়াযুক্ত জায়গাতে রাখবেন, যেখানে সূর্যের আলো খুব কম পড়ে। এই ক্যাপসিকামের চারাগুলো যখন 3-4 ইঞ্চি মাপের হয়ে যাবে তখন এগুলোকে বড় পটে ট্রান্সফার করার জন্য তৈরি হয়ে যাবে। আর এই ক্যাপসিকাম লাগানোর জন্য যে পটিং মিডিয়াটা আমি ইউজ করেছি, 60% গার্ডেন সয়েল, আর আমি এখানে কিছুটা বালি, আর নিয়েছি 30% গোবর সার বা ভার্মি কম্পোস্ট, যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আর কিছুটা এখানে বালি নিয়েছি 10% মতো, আর এখানে নিয়েছি 50 গ্রাম মতো আমি হাড় গুঁড়ো আর কিছুটা নিম খোল 1 চামচ মতো। সমগ্র পটিং মিডিয়াকে ভালোভাবে মিশিয়ে নেব।
এই চারা বসানোর জন্য আমি এখানে 10 ইঞ্চি মাপের একটা টব সংগ্রহ করে নিয়েছি। এবার দেখে নেব ড্রেনেজ সিস্টেমটা, কারণ যে কোনো যখনই কোনো চারা আপনারা প্রতিস্থাপন করবেন সব সময় ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখতে হবে। আমি এখানে ড্রেনেজ সিস্টেমটাকে টবের ভাঙা টুকরো দিয়ে কভার করে দিলাম, আর কিছুটা বালি আমি দিয়ে দিলাম যাতে করে আমরা যখন পরবর্তীকালে জল দেব যাতে মাটি ধুয়ে বেরিয়ে চলে না যায়। এইভাবে বালি দিয়ে সুন্দর একটা বেড তৈরি করার পর অল্প অল্প করে মাটি দিয়ে হালকা হালকা চেপে দিতে হবে যাতে করে মাটিতে থাকা এয়ার বের করে যায়। আর পুরাতন বন্ধুরা যারা আমার এই ড্রেনেজ সিস্টেম তৈরি করাটা আগে ভিডিওতে দেখে নিয়েছেন তারা এই জায়গাটা স্কিপ করে যেতে পারেন। প্যাকেটে চারার মাটি যতটা হাইট আছে ঠিক সেই অনুযায়ী রেখে এবার চারাগুলোকে খুব সহজেই স্ক্রিনে দেখানো পদ্ধতি অনুযায়ী বের করে নেব। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাটি টবে ভরার সময় উপর দিক থেকে 1 ইঞ্চি জায়গা জল দেওয়ার জন্য অবশিষ্ট রাখতে হবে। এইভাবে অল্প অল্প করে মাটি দিতে হবে আর একটু করে হালকা করে চেপে দিতে হবে। মোটামুটিভাবে আমাদের চারা প্রতিস্থাপন শেষ হয়েছে। এবার উপর দিকে যে খালি জায়গাটা আমরা অবশিষ্ট রেখেছি ওই জায়গাটা প্রথম অবস্থায় জল দিয়ে সম্পূর্ণ ভরে দিয়ে দেখে নিতে হবে আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করেছি সেই ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাকভাবে কাজ করছে কি না। ফিরে আসছি 10 দিন পরের আপডেট নিয়ে। চারাগুলো একটু বড় হয়ে গেছে আর গ্রোথ খুব ভালো আছে। এবার দেখে নেওয়া যাক রোগ পোকার আক্রমণের হাত থেকে এই ক্যাপসিকাম গাছকে কীভাবে বাঁচানো যেতে পারে। এই রোগ পোকার হাত থেকে বাঁচানোর জন্য প্রতি 10 দিন অন্তর অর্গানিক পেস্টিসাইড নিম অয়েলের ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 5 ml নিম অয়েল মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দিতে পারবেন, আর সঙ্গে একটু শ্যাম্পু 2 ফোঁটা দিয়ে দিলে খুব ভালো হয়। ক্যাপসিকাম পাতায় রোগের উপদ্রব হতে পারে। পাতা হলুদ হয়ে কুকড়ে গেলে সেই গাছ দ্রুত ধ্বংস করে দিতে হবে, তা না হলে অন্যান্য যে গাছপালা আছে সেগুলোতে ওই পাতা কোঁকড়ানো রোগ ধরে নিতে পারে। অনেক সময় পাতা কালো দাগ দেখা যায় যা ধীরে ধীরে ক্যাপসিকামের ফলন কমিয়ে গাছ নষ্ট করে দেয়। এই আক্রমণ রোধ করতে প্রতি লিটার জলে 2 গ্রাম ব্যাভিস্টিন গুলে 15 দিন অন্তর স্প্রে করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এবার দেখে নেওয়া যাক কী ধরনের খাদ্য খাবার আমরা এই ক্যাপসিকাম চাষের জন্য ব্যবহার করব। এই ক্যাপসিকাম চাষ করার জন্য অর্গানিক ফার্টিলাইজার হিসাবে আমরা শস্যের খোলকে 4 থেকে 5 দিন ভিজিয়ে সেই জলটা প্রতি 200 ml জল 1 লিটার ভালো পরিষ্কার জলের সঙ্গে মিশিয়ে আমরা ডাইরেক্ট গোড়ায় ঢেলে দিতে পারি, অথবা গুঁড়ো শস্যর খোল 1 চামচ পরিমাণ মাটির চারিদিকে দিয়ে হালকা খুচি দিয়ে ডাইরেক্ট জল ঢেলে দিতে পারেন। এছাড়া গাছে যখন ফল আসবে তখন কলার খোসার চূর্ণ 1 চামচ দিয়ে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এটা পটাশিয়ামের একটা ভালো অর্গানিক সোর্স। তো বন্ধুরা আজ এই পর্যন্তই রইল, ফিরে আসবো আরও কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।